হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অর্থাৎ আমরা যেটা ম্যাকাউট নামে পরিচিত, ফর্মালি এটা আমরা জানতাম WBUT, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মূলত এই ইউনিভার্সিটির একটি এক্সাম হয়, আমরা জানি কমন এন্ট্রান্স টেস্ট, সেটি নিয়ে আজকে ডিসকাশন করব। তো ফার্স্ট ফেজে একটি কিন্তু সেটেড নোটিফিকেশান বেরিয়েছিল, এবারে কিন্তু সেকেন্ড ফেজের একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে, সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সরাসরি আমরা সেই ম্যাকআউটের সেট তার নোটিশে চলে যাব। ফার্স্ট অফ অল, আমরা যে নোটিশটি পেয়েছি, ইম্পর্টেন্ট ডেটসটি পেয়েছি, এই যে আমি বলেছিলাম যে সেট 2, অর্থাৎ সেকেন্ড ফেজে সেট 2 অ্যাডমিশন 2022-এ প্রকাশিত হয়েছে এবং এটি 1 মাস ধরে চলবে। আপনি দেখতে পাচ্ছেন 2 দিন হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, 25/7/2022 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু 25/8/2022। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন এবং লাস্ট ডেট কবে, সমস্ত টপিকটাই কিন্তু আমি আলোচনা করব। এখানে সেটের সঙ্গে আরেকটি জিনিস আলোচনা করব, সেটি হচ্ছে জিম্যাট। জিম্যাটেরও সেকেন্ড ফেজ কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়ার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা সবাই দেখব। ফার্স্ট অফ অল, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, আপনি যদি আগে, প্রথমেই বলে রাখবো, আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেন্ট লগ ইন দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবেন, এবং যে কলেজ বা যে ইনস্টিটিউটের জন্য কিন্তু আপনি আবেদন করছেন সেটা আবেদন করতে পারবেন। তো যেহেতু আমরা দেখব এই ইয়ারের স্টুডেন্টদের জন্য যারা নিউ, তাদেরকে বলবো আপনারা কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটিতে ডিরেক্ট এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন, সরাসরি ইউজি PG1 না PG2, PG2-এরও কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সো আমরা দেখে নেব ইউজির জন্য, এবং এখানে আপনি দেখতে পারবেন কোর্স ইন ম্যাকআউট হাউস ক্যাম্পাস এবং কোর্স ইন অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বা কলেজেস এবং কোর্স ইন ম্যাকআউট। আপনি এখানে আপনার ফুল নাম উল্লেখ করলেন, আমি আমার ফুল নাম এখানে দেব। এরপরে কি ক্যাটাগরি জেন্ডার আছে সেটা আমি দেব, এবং ক্যাটাগরি কি আছে আমি জেনারেল জেনারেল করলাম। এইভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা নো করে দিলাম, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এবং একটি মোবাইল নাম্বার সেটা উল্লেখ করতে হবে এবং ইমেল আইডি দিতে হবে, এবং একটি সিকিউরিটি কোড আছে বা যেটাকে আমরা ক্যাপচা বলে থাকি সেটা এখানে দেবো, দিয়ে সাবমিট করবো, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপনি বৈধ দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনি সরাসরি একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা কোড পাবেন, পেলে সেখান থেকে আপনি এখানে চলে আসবেন এবং ওখান থেকে আপনি লগ ইন করবেন, রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি দেবেন সেটি দেবেন। এখানে দেওয়ার পরে আপনি কিন্তু লগ ইন করে যাবেন। এটা হচ্ছে সেট 2, এবং এই সেট 2 মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনারা যে সিলেক্টেড রিলেটেড কোর্সেস এবং ইনস্টিটিউশন আপনারা সিলেক্ট করতে পারবেন, এবং আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি ম্যাকআউটের, তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি, এটা আপনারা করতে পারেন। এবার নেক্সট আমরা আসি একটু জিম্যাট নিয়ে আলোচনা করব, অর্থাৎ যারা BBA বা যে কোনো কোর্স থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, করার পরে আপনারা MBA করতে চাইছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া। আপনারা দু ধরনের মাস্টার ডিগ্রি করতে পারেন এখান থেকে জিম্যাটের মাধ্যমে, একটা করতে পারেন MBA, অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, একটা জিনিস করতে পারেন মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো MBA তে আমরা সিলেক্ট করলাম, ফুল নাম দিলাম, এখানে আবার কিন্তু
দুটো বা তিনটে সেগমেন্ট আছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফুল টাইম, এমবিএ বিজনেস অ্যানালাইটিক্স, এমবিএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ বিগ ডেটা অ্যানালাইটিক্স এবং এমবিএ ডিজিটাল মার্কেটিং। যদি আমরা এমএইচে দেখি, সেক্ষেত্রে শুধুমাত্র মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে পার্টিকুলারলি করাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা আগেরটা যেমন দেখিয়েছি তেমনভাবে এখানে সময় আর নষ্ট করতে চাইছি না, এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা স্কিম অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের স্কিম দেখে নিতে পারবেন, কি কি আপনাদের মানে স্যাম্পল এমসিকিউ প্রেপার দেওয়া থাকবে। এখানে কিন্তু জেনারেল নলেজ থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে। এটা হচ্ছে ইউজির জন্য। পিজির ক্ষেত্রে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি। পিজি টু জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। পুরোটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেটি আমরা সেট নামে জানি। 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্কস 2 মার্কস এবং মিনিমাম ডিউরেশন 60 মিনিটস থাকবে এটাই। এবং দেখতে পাচ্ছেন পুরোটা কোশ্চেন প্যাটার্ন কী হবে, ইংলিশ থেকে 20টি কোশ্চেন আসবে 40 মার্কস, ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন আসবে 40 মার্কস এবং লজিক্যাল রিজনিং থেকে কিন্তু 20 মার্কস, 10টা কোশ্চেন আসবে 20 মার্কসের, টোটাল 50 কোশ্চেন কিন্তু 100 মার্কস। এটা হচ্ছে জিম্যাটের জন্য। আর এটা প্রথমে যেটা দেখলেন এটা সেটের জন্য, সেটের ইউজি, পিজি, PG1, PG2। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন। অ্যাপ্লিকেশন ফিজটা আপনাদেরকে বলবো আমি একটু, সেটা আপনাদেরকে একটু দেখতে হবে যে ইউজি, PG1, PG2 কী আছে। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে ইউজিতে 500 টাকা দিতে হচ্ছে, পিজির ক্ষেত্রে 500, ওবিসি খেলেও ওবিসি হলেও সেম। এবং এসসি, ST, PWD ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 250 করে ফিজ। এবার আছে জিম্যাট, সেখানে কিন্তু জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 600 এবং SC ST PWD এর ক্ষেত্রে 300। এটা হয়ে গেল। এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে সেটা আমরা দেখব। এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা আমরা পড়ে বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে একটি 12-এর কিন্তু বোর্ডের নাম দিয়েছে, এই বোর্ডগুলো ছাড়া কিছু ফরেন বোর্ড আছে, সেখান থেকে পাস আউট করে থাকলে হবে, এগুলো উল্লেখ করেছে। এছাড়াও অন্যান্য স্টেটের বেশ কিছু ইউনিভার্সিটি বা কলেজের নাম দিয়েছে। তো আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। আর একটা জিনিস আমরা এখানে দেখব যে অ্যাফিলিয়েটেড কোর্সেস কী কী আছে, সরি অ্যাফিলিয়েটেড কলেজেস কী কী আছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 100 উপরেই কিন্তু আছে, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই। এটা হচ্ছে টোটাল অ্যাফিলিয়েটেড কলেজের লিস্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে এমবিএ এর ক্ষেত্রে। আমরা যদি একটু ফিরে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে ইউজির ক্ষেত্রে কতগুলো কলেজ আছে সেটা আমরা একটু দেখে নেব। তো সরাসরি আমরা একটু হোম পেজ যেতে চাইছি, সেখান থেকে গিয়ে তারপরে কিন্তু আমরা দেখব। তো ম্যাক আউট ইন হাউস কোর্সে যেগুলো আছে, অর্থাৎ যারা ম্যাক আউট থেকে পাস আউট করেছে তাদের কিন্তু এখান থেকে করতে হবে। অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বা কলেজ আমরা দেখব একটু। এখানে 60 দেখাচ্ছে, বাট আমরা দেখাবো, আমরা নিশ্চয়ই দেখাবো যে 100-এর উপরে যেগুলো আছে ইউজির ক্ষেত্রে। টোটাল ইনস্টিটিউশন কী কী আছে, তো মূলত থাক এখানে যে কটা ইনস্টিটিউট আমরা পেয়েছি সে কটাই।